এর আগে টেক নিউজে আপনাদের বলেছিলাম যে অ্যাপল বনাম এপিক গেমের মামলা মোকদ্দমা চলছে, অর্থাৎ এপিক গেমের যে ফোর্টনাইট গেমটা আছে সেটা অ্যাপল তাদের অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে। প্রত্যেকটা কোম্পানির একটা ডেভেলপার টুল থাকে যার মাধ্যমে তারা সেই অ্যাপ স্টোরে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে, জমা করতে পারে। সেই ডেভেলপার টুলটা অ্যাপল তাদের থেকে নিয়ে নেবে, ফোর্টনাইট বা এপিক গেমের থেকে নিয়ে নেবে 28 তারিখের মধ্যে। এই মাসের 28 তারিখ সেই লাস্ট ডেট ছিল এবং আদালত নির্দেশ দিয়েছে যে না, নেওয়া যাবে না। এখন ডেভেলপার টুল এখনও এপিক গেমের কাছেই থাকবে যতদিন না মামলা মিটছে। এপিক গেম এর মধ্যে বলেছিল যে যতদিন না মামলা মিটছে ততদিন তাদের ফোর্টনাইট গেমটা এবার অ্যাপেলের অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হোক, সেখানে চলুক। কিন্তু সেখানে আবার এপিক গেমের বিরুদ্ধেই রায় দিয়েছে আদালত। তারা বলেছে যে মামলা না মেটা অবধি অ্যাপ স্টোরে এপিক গেমের ফোর্টনাইট গেমটা থাকবে না। সেক্ষেত্রে যারা অ্যাপেলের আইফোন ইউজ করেন এবং এপিক গেমের ফোর্টনাইট গেম যারা ইউজ করতে পারছেন না, খেলতে পারছেন না, এখন তাদের জন্য এটা একটা খারাপ খবর। আমরা জানি যে শাওমি বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসে, সেটা টয়লেট হতে পারে, সেটা জুতো হতে পারে, সেটা ফোন হতে পারে, সেটা ফ্রিজ বা ড্রোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবার শাওমি ল্যাম্বারঘিনির মতো কোম্পানির সাথে কোলাবোরেশন করছে। আপনারা সবাই জানেন মোটামুটি যে ল্যাম্বারঘিনি গাড়ির জগতে একটা নাম করা কোম্পানি, তারা অসাধারণ কিছু দামি দামি গাড়ি বার করে এবং সেই ল্যাম্বারঘিনির সাথে কোলাবোরেশন করে শাওমি একটা ইলেকট্রিক গো কার্ট লঞ্চ করছে। তবে সেটা সর্বসাধারণের জন্য নয়, সেটা শুধু ওই রেসিং ট্রাকের জন্যই। তবে ল্যাম্বারঘিনির সাথে শাওমি গাড়ির জগতে ঢুকে পড়ছে। ভবিষ্যতে শাওমির তরফ থেকে আমরা কি তাহলে সস্তা ইলেকট্রিক গাড়ি দেখতে পাবো? আমাদের মনে আছে এর আগে শাওমির তরফ থেকে আমরা ইলেকট্রিক স্কুটার দেখেছি। জানি না ভবিষ্যতে শাওমি কী করবে, সেটা এখন দেখার অপেক্ষা রইল। স্যামসাংয়ের দামি ফোন, স্যামসাংয়ের মিড বাজেটের ফোন নিয়ে তো এতদিন অনেক কথা হলো, কিন্তু স্যামসাংয়ের কম দামি ফোন, যারা একদম এন্ট্রি লেভেলের ফোন কিনতে পছন্দ করেন, যাদের বাজেট একটু টাইট, তাদের জন্য কোনো কথা হয় না। তো স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি A12 বলে একটা ফোন লঞ্চ করতে চলেছে। স্যাম মোবাইল, গতকালই আপনাদের টেক নিউজে বলেছিলাম তারা স্যামসাংয়ের ব্যাপারে একদম প্রায় অফিসিয়াল লিক দেয় আর কি, সেই স্যাম মোবাইল বলেছে A12 ফোনটা আসছে, খুব শীঘ্রই আসছে, একদম এন্ট্রি লেভেলের ফোন হবে। সেখানে মিনিমাম 4000 mAh ব্যাটারি থাকবে, তার থেকে বেশিও কিছু থাকতে পারে। সেই ফোনটার ব্যাকসাইড থাকবে 3টে ক্যামেরা, 13+5+2 মেগাপিক্সেল, এবং স্টোরেজ ভেরিয়েন্ট হবে দুটো, একটা 32 GB আর একটা হবে 64 GB। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন অবশ্যই সেক্ষেত্রে বুঝতে পারছেন। আর সেই ফোনটা 4টে কালারে আসবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর রেড, এই 4টে কালারে আসবে। এন্ট্রি লেভেলের ফোন স্যামসাং খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে, কিন্তু পরের খবর এটাই যে স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটা কিন্তু সেপ্টেম্বর মাসে আনছে। এবং খুব জোরদার খবর যে স্যামসাং সেপ্টেম্বরের সেকেন্ড উইকেই, অর্থাৎ আশা করা যায় 10 তারিখেই লঞ্চ করে দেবে এই ফোনটা। এবং সেই ফোনটা অলরেডি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা আবার কনফার্ম হয়ে গেলাম যে স্পেসিফিকেশানসগুলো আমরা এতদিন শুনেছিলাম সেগুলোই আছে, অর্থাৎ 7000 mAh ব্যাটারি, 25W চার্জার, অ্যামোলেড ডিসপ্লে এবং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। কিন্তু ওখানে সাধারণত কোন সিরিজের প্রসেসর শুধু সেই নামটাই থাকে, তার ভেরিয়েন্টগুলো থাকে না। যেরকম আমরা দেখলাম Realme 7 ক্ষেত্রে, সেখানে মিডিয়াটেকের হিলিও G90T লিস্টেড হয়েছিল, কিন্তু প্রসেসর যখন দিয়ে ফোন আসছে সেটা G95 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওটার অরিজিন যে প্রসেসরের যে নামটা সেটাই থাকে এবং সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি 730G দিয়ে আসবে এই ফোনটা M51। কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন, দামটা কত হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। রিয়েলমির কথা যেখানে এসেই গেল সেখানে বলতে হচ্ছে Realme 7 আর 7 Pro এই দুটো ফোন 3rd September ইন্ডিয়াতে লঞ্চ করছে, এটা রিয়েলমির তরফ থেকে কনফার্ম জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের কিছুদিন আগে টেক নিউজে আসলে এক্সক্লুসিভ লিক দিয়ে আমি জানিয়েছিলাম যে এটা 3rd September আসতে পারে। তো Realme 7 কী কী স্পেসিফিকেশানস থাকবে গতকালের টেক নিউজে আপনাদের বলেছি এবং Realme 7 Pro-তে কী কী থাকবে সেটা আজকে লিক হয়ে চলে এসেছে। এখানে প্রসেসর কী থাকবে এটা আমাদের গ্রুপে, আমাদের টেকসাইগাই গ্রুপ আছে ফেসবুকে, সেখানে একটা পোস্ট দিয়েছিলাম কী থাকতে পারে প্রসেসর। অনেকেই ভোট দিয়েছেন, সেখানে 730G এর পক্ষে ভোট দিয়েছেন বেশিরভাগ মানুষ, 146 জন, আর অজানা কিছুতে ভোট দিয়েছেন 57, আর স্ন্যাপড্রাগন 732-তে ভোট দিয়েছেন 32 জন। এবং আলটিমেটলি সেসব দিয়ে জানা যাচ্ছে যে যে 3 জন ভোট দিয়ে বলেছিলেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকবে, তারা একেবারে সঠিক বলেছেন। এই ফোনটাতে আজকে লিক অনুযায়ী জানা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকছে। অবশ্যই 4500 mAh ব্যাটারি, 65W ফাস্ট চার্জার থাকছে এবং একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা 60Hz-এর হবে, হাই রিফ্রেশ রেট থাকছে না, তবু অ্যামোলেড দিচ্ছে এবং ভালো কোয়ালিটির অ্যামোলেড দিচ্ছে বলে একটা কথা। তো সেক্ষেত্রে সেটা হলে অবশ্যই খুশি হব আমরা। তবে দুটো ক্যামেরা আছে, একটা 32 মেগাপিক্সেল আর একটা কী আছে জানি না, গ্লাস ব্যাক প্যানেল, এবং তার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার যুক্ত 4টে ক্যামেরা থাকছে। এই 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সারটা হচ্ছে সোনি IMX682। সেক্ষেত্রে রিয়েলমির তরফ থেকে প্রথম আমরা সনির সেন্সার পাচ্ছি। আমাদের স্যামসাংয়ের সেন্সার রিয়েলমির ফোনে আর ভালো লাগছিল না, সত্যি
সনিট সেন্সার দিচ্ছে রিয়েলমি, এটা ভালো কাজ করেছে এবং অ্যামুলেড ডিসপ্লে পাচ্ছি, প্লাস আমরা 65 ওয়াটের একটা চার্জার পাচ্ছি। ফোনটার দাম কত হবে? অনেক কিছু তো বেটার ইম্প্রুভ করছে মনে হচ্ছে, কিন্তু দামটাই আসল ফ্যাক্টর। সেটা কি হবে বলে আপনাদের মনে হয়? আজকে কমিউনিটি ট্যাবে একটা পোল দিলাম রিয়েলমির এই ফোনগুলির সম্পর্কে, আপনারা অবশ্যই সেখানে ভোট দিয়ে জানাবেন। এদিকে 1 সেপ্টেম্বর রিয়েলমি চায়নাতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি X7 আর X7 Pro বলে দুটো ফোন, যেটা প্রথম থেকে আপনাদের আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে এই রিয়েলমি ইন্ডিয়াতে 7 সিরিজ লঞ্চ করছে, চায়নায় যে 7 সিরিজ লঞ্চ করছে, দুটো আসলে একই ফোন, শুধু প্রসেসরের একটু তফাত হবে। তার কারণ চায়নাতে 5G ফোন লঞ্চ হবে আর ইন্ডিয়াতে 4G ফোন লঞ্চ হবে। সেক্ষেত্রে রিয়েলমি X7 Pro সেই ফোনটাতে প্রসেসর থাকছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি 800U প্রসেসর, যেটা 800 থেকে সামান্য একটু বেশি পারফর্ম করবে ভালো। এটা আমরা দেখছি যে অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর এসে গেছে তার, প্রায় 340,000-এর ওপরে স্কোর, এবং খুব একটা আহামরি কিছু, দারুণ কিছু নয়। তবে ওই আজকাল প্রসেসরের ক্ষেত্রেও নাম্বারের গেম খেলা হচ্ছে, সেটাই ব্যাপার। এবং এই ফোনটাতে অ্যামুলেড ডিসপ্লের ক্ষেত্রে নাকি 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে। যদি সেটা হয় চাইনিজ ভেরিয়েন্ট আরেকটু বেটার হবে, সেক্ষেত্রে বাংলাদেশে যখন রিয়েলমি X7 Pro আর 7 Pro দুটো ফোনই আসবে, যদি একদমে আসে অবশ্যই X7 Pro-র দিকেই যাওয়াটা বেটার হবে। ইনফিনিক্স কিন্তু এবার ভালো কাজ করা শুরু করেছে। ইনফিনিক্সের যে ফোনগুলো নিয়ে আমাদের এতকাল কমপ্লেন ছিল, অনেক কিছুই কমপ্লেন ছিল, ইনফিনিক্স দু একটা জায়গায় একটু ইম্প্রুভ করছে সেটা আমাদের নজরে আসছে। ইনফিনিক্স তাদের Note 7 যে ফোনটা লঞ্চ করেছে, সেই ফোনটা ওভারঅল খুব একটা খারাপ লাগেনি। হিলিও P22, G35 এইসব প্রসেসরের থেকে মুক্তি পেয়েছিলাম সেখানে আমরা। তো সেই ফোনটা এবার অনেক দেশে লঞ্চ করে গেছিলো, ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে এবং বাংলাদেশেও কম দামে চলে আসবে সেই ফোনটা সেক্ষেত্রে। এবং সেই ফোনটায় প্রসেসর কি থাকছে? হ্যাঁ, মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর থাকছে, যেটা ওই P70 আসলে, শুধু নাম বদলে G70 করে দেওয়া হয়েছে। এখন মিডিয়াটেকও এইসব ব্যবসা করছে। 5000mAh ব্যাটারি, 6.95 ইঞ্চি, একটা বিশাল বড় Full HD+ ডিসপ্লে থাকবে, সেক্ষেত্রে ফোনটা খুব একটা খারাপ নয় মনে হচ্ছে। দেখা যাক ফোনটা আসলে কত দামে আসবে এবং বাংলাদেশে কত দামে লঞ্চ হবে, সেটাও একটা বড় প্রশ্ন থাকে। এবং এইসব লিক পাওয়ার জন্য, এইসব খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব, আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য। এবং ইনফিনিক্সের আরেকটা ফোন যেটা সম্পর্কে আমাদের সবারই খুব আগ্রহ ছিল, Infinix 08, এই অদ্ভুত নামের ফোনটা শেষ অবধি আজকে লঞ্চ হয়ে গেছে। এবং সেই ফোনটা যে আফ্রিকান কান্ট্রিতে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে, এবং সেই সব প্রাইসিং দেখে আমরা জানছি যে এই ফোনটা ইন্ডিয়ান প্রাইসিংয়ে যদি কনভার্ট করি 15,000 রুপি, আর বাংলাদেশে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এবং এখানে প্রসেসর থাকছে মিডিয়াটেকের হিলিও G90T, এবং এখানে 6.85 ইঞ্চি, একটা 90Hz-এর রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকছে, Full HD+ ডিসপ্লে। ব্যাকসাইডে 64MP প্রাইমারি সেন্সারযুক্ত 4টে ক্যামেরা থাকছে, ফ্রন্ট সাইডে 2টো ক্যামেরা থাকছে 5 হোলের মধ্যে, যার মধ্যে একটা সেন্সার থাকছে 48MP-এর, ফ্রন্ট ক্যামেরা 48MP। এবং এই ফোনটাতে ব্যাটারি থাকছে 4500mAh এবং থাকছে 30W-এর একটা ফাস্ট চার্জার। অবশ্যই ইনফিনিক্সের তরফ থেকে এরকম দামে এরকম ফোন নিয়ে আসলে বাজারে কিন্তু বেশ একটা মারমার কাটকাট ব্যাপার হয়ে যাবে। Poco X3-র ব্যাপারে আপনাদের কয়েকদিন ধরেই বিভিন্ন লিকটিক জানিয়েছিলাম এবং Poco X3-র ব্যাপারে প্রায় সবই আমরা জেনে ফেলেছি। Poco X3 ফোনটা খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে, পাকিস্তানে লঞ্চ করতে চলেছে, এবং সেই ফোনটা Poco X2-র কি যথার্থ আপগ্রেডেশন হচ্ছে আপনারাই বলবেন। আগে খবরটা শুনে নিন। Poco X3 মোটামুটি সব কিছুই সেম থাকছে, IPS LCD ডিসপ্লে থাকছে, 120Hz রিফ্রেশ রেট থাকছে, এবং সেখানে ব্যাকসাইডে 64MP কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। এই 64MP সেন্সারটা থাকছে Sony IMX686, আগেরবারের মতোই। এবং ডিজাইন কি হচ্ছে? ডিজাইন একটু চেঞ্জ হচ্ছে এবং এই ডিজাইনটা লিক হয়ে এসেছে, এটা রেন্ডার আসলে একটা ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল এবং সেখান থেকে তারপর টেকডাউন করা হয়েছে। তাহলে কি ডিজাইনটা হুবহু মিলে যাচ্ছে? না হলে কেন ডিজাইনটাকে টেকডাউন করা হবে? এরকম তো হয় না কখনোই। সম্ভবত এই ডিজাইনই Poco X3 আসবে, সেক্ষেত্রে আপনাদের কি এটা ভালো লাগছে দেখতে আদৌ ডিজাইনটা? আমার কিন্তু ডিজাইনটা খুব একটা পছন্দ হচ্ছে না। আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর Poco X3 এই ফোনটাতে তাহলে আপগ্রেডেশন কোথায় হচ্ছে? সবই তো প্রায় একই রকম, ব্যাটারিতে হয়তো আপগ্রেডেশন হতে পারে, চার্জারে হয়তো আপগ্রেডেশন হতে পারে, তবে একটা আপগ্রেডেশন যেটা কোম্পানি বলার জন্য বলবে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটা লিক এসেছে। সেটা হচ্ছে এখানে প্রসেসর থাকবে Qualcomm Snapdragon 732 প্রসেসর। 730 আগেরবার ছিল, 730G, এবার 732। কতটা তফাত হবে? না, সেরকম কিছু তফাত নেই, শুধু সামান্য কিছু ওভারক্লক করা হচ্ছে। কি গেম চলছে আজকাল! হ্যাঁ, প্রসেসরেও গেম চলছে, প্রত্যেকটা নাম্বার ধরে ধরে একটা করে প্রসেসর নামিয়ে দেওয়া হচ্ছে বাজারে, এক একটা ফোন এক একটা প্রসেসর দিয়ে আসছে। এবং যখন একজন ক্রেতা ফোন কিনতে যাবেন, তিনি প্রসেসরের নাম শুনেই চিনতে পারবেন না, তিনি বোকা বনে যাবেন, কনফিউজড হয়ে যাবেন, এবং শেষ অবধি দোকানদারের কথাতে একটা ফোন নিয়ে নেবেন। কোম্পানিগুলো এগুলো একদমই ঠিক করছে না। এ ব্যাপারে আমি বহু ভিডিও বানিয়েছি,
না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।